বোটানিক অ্যারোমা ভেরি ফিল্মি অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মানুষ মাত্রই ভুল হয়, ম্যান ইজ মর্টাল, এবং কিছু কিছু ভুল আমরা ইচ্ছাকৃতভাবে করি, কিছু কিছু ভুল মনের অজান্তেই হয়ে যায়। ঠিক তেমনিভাবে একটি ইচ্ছাকৃত ভুল আমরা করেছি। সাধারণত একজন অতিথি আমাদের এই অনুষ্ঠানে আসেন, একাধিক মাঝে মধ্যে এসেছেন, বাট তিনজন এই প্রথমবার, এবং আরেকটি ভুল ওনারা করেছেন এবং সেই ভুল নিয়ে আমরা কথা বলবো। একটি চলচ্চিত্রের নাম ভুল, এবং সেই চলচ্চিত্রের পরিচালক রাজু আহমেদ, শিমলা অবভিয়াসলি ছবির নায়িকা, এবং মেহরান আমাদের নতুন মুখ। প্রথমে রাজু আহমেদ, ভুল কিভাবে, ভুল হয়ে গেছে, কিভাবে হলো, ভুলটা কিভাবে, ভুলটা জানে না কিভাবে হবে, এক এক সময় এক এক রকম ভুল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এটা আমার একটা এক ধরনের ভুল, ওকে, ভুলটা হয়ে গেছে, দর্শক দেখবে আর কি। কিরকম ভুলটা, কিরকম গল্পের কথা বলবো, হুম ভুলটা হলো আমার হিরো যে মেরান, ও একটা স্টুডেন্ট, সে স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু রক্ত ডোনেট করতে যায়, রক্ত ডোনেট করতে যেয়ে ভুলটা হয়ে যায়, তার এই সেই ভুলটা হয়ে যায়, সেই ভুলেই তার জীবনটা অন্যরকম হয়ে যায়, সেটাই আমরা দেখাবো ছবিতে। আচ্ছা, মেহরান নতুন মুখ, এই এই ভুলটা কি ভুল নাকি শুদ্ধ, শুদ্ধ একটু জানতে চাই ও সম্পর্কে। ও সম্বন্ধে, ও অসাধারণ একজন অভিনেতা, অসাধারণ একজন ভালো মানুষ। যেটা মেহরান, আমি একটু মেহরানের কাছে যাচ্ছি, মেহরান তোমার কাছে কি মনে হয় যে তুমি যে চলচ্চিত্রে এসছো এটা কি ভুল সিদ্ধান্ত না ঠিক? না, অ্যাকচুয়ালি আমি আসছি যে কাজটা করছি ভুলটা, এটা আমার জন্য অ্যাকচুয়ালি ভুল হয় নাই, ইনশাল্লাহ এটার আমি একটা ভালো ফল আশা করতেছি ইন ফিউচার। ইন ফিউচার। এবং মধ্যমণি, শিমলা এই চলচ্চিত্রের নায়িকা এবং বহু চলচ্চিত্রের নায়িকা, এবং অনেকবার আলাপও হয়েছে আপনার সাথে, ভালো আছেন? জি, আপনি কেমন আমি আছেন? ভালো আছি। ভুল নিয়ে আপনি একটু ভুল করে বলে ফেলুন। ভুল নিয়ে ভুল করে বলাটাই তো আমার ভুল। একটু একটু জানতে চাই, ভুল ছবিতে আমার যে ক্যারেক্টার আমি কাজ করেছি একটু আলাদা, সবসময় আমরা বলি আমরা একটু আলাদাই কাজ করি, ইউনো আমাদের তো এক এক রকম এক একটা গল্পে কাজ করতে হয়। তো আমি এই ছবিতে যে ক্যারেক্টারটার কাজ করেছি, আমার জীবনে যে জীবনের সাথে মিল না হলো, মনে হচ্ছে ওই মুহূর্তে আমার কাছে কেমন যেন মিলে যাচ্ছিল সবকিছু, সবকিছু মনে হচ্ছিল ভুলের মতোই, মনে হয় আমার জীবনটা ভুল। ভুল করে ইচ্ছাকৃতভাবে একটি ভুল করছি, একটি প্যাকেজ, ভুল প্যাকেজ। আচ্ছা, মনের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন জুড়ে তুমি, তোমায় কাছে পাওয়ার আশায় আমার যত পাগলামি, রাগ হয়েছে আমার পাগলটা। ঠিক আছে, আমার উপর রাগ করে কদিন থাকতে পারো দেখবো। সর্বনাশ,
কত স্বপ্ন মনে মনে ছবি আঁকে দুনয়নে সাজিয়ে রাখা কত যতনে পাবো কি সুখ ফিরে জীবনে ভুলটা আসলে ভুল হয়নি, শুদ্ধই হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, ফরম্যাট সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ফরম্যাট এটা এইচডি ফরম্যাটে করেছি, কিন্তু এইচডি ফরম্যাটে করেছি এখন তো যুগটা এরকম না, তো সেই জন্য আমরা করেছি, কিন্তু এটা ট্রান্সফার করে ফেলা হয়েছে, এটা 35 করছি। এটা রিলিজ ডেট সবে মাত্র শেষ হলো, রিলিজের কতগুলো ফর্মালিটিস আছে দেশে, আপনি আপনি অনেক ভালো জানেন, এখানে অনেক রকম ফর্মালিটিস আছে, অনেক রকম প্রসেস পার হয়ে আসতে হয়। তো আমি তো নতুন, আমি অনেক কিছু আসলে জানি না, তো করতে যে দেখা যাচ্ছে একটু প্রবলেম হচ্ছে, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, তাদের শ্রদ্ধার সাথে কথা বলছি, আমি আসলে একদম নতুন, অনেক কিছুই জানি না। তো ছবিটা আমি করে ফেলেছি, পরিচালক সমিতির সদস্য পদ না আমি এখনো নেইনি, আমি জানতামও না, আমাকে কিছু লোক বলেছে যে আপনি যদি সেন্সার হয়ে যায় তখন নিয়ে গেলে ডাইরেক্ট হয়ে যাবে, তো আমি সেই জন্য বলেছি, তাদের কাছে জমাও দিয়েছি, এখন জানি না কি হবে। এটি আমি মানে আশা করব যে আমাকে এটা অ্যাকসেপ্ট করবে, ওয়াই নট, আমাকে অ্যাকসেপ্ট করবে, তো এটি আমি আশা করছি। এখন একজন পরিণত ডিরেক্টরের কাজ আমরা দেখলাম, যিনি অন্য লাইন থেকে এসেছেন, জি, কিভাবে এই লাইনে আসলেন? আমি আসলে অনেক আগে থেকে আমি কিছু বিজ্ঞাপন বানিয়েছি আর মিডিয়ার সাথে রিলেটেড কিছু বাইরেতে শোটো করি, আর প্রচুর আপনাদের ছবি দেখি, আপনারা যারা ছবি বানান তাদের প্রচুর ছবি দেখি, দেখে দেখে আমার মনে হয়েছে যে আমি একটা ছবি বানাতে পারবো। আমার উস্তাদ হলো আপনারাই, যত এটা মনে হয় অনেক বড় একটা ভুল হয়ে যায়। না না না, অ্যাকচুয়ালি আমি 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 ছবি অনেক দেখি, বাংলাদেশের প্রতিটা ডিরেক্টরের ছবি দেখি, তো মূলত আমার মনে হয় যে তারাই আমার উস্তাদ, তাদের ছবি দেখে। মেহরান এবং শিমলা কেন এই চলচ্চিত্র? শিমলা তো একজন বড় অভিনেত্রী, এবং আমার আমার মনে হয় আমি যাদেরকে নিয়েছি তারা এত মানে আমাকে সাহায্য করেছে, এবং এত বড় মাপের তারা, নতুন হলেও মেহরান যত কষ্ট করেছে এটার মধ্যে আমি হ্যাপি, এবং আমার মনে হয় রানটাও ভালোই দিয়েছেন। হ্যাঁ, আমার মনে হয় যে আমার এই চরিত্রগুলো ওদের জন্যই। আচ্ছা, মানে আমি আসলে আমার এখানে যারা যারা কাজ করেছে সবাই। শিমলা আজকে একটু চুপচাপ, একটু বলো কথা, এই ভুল সম্পর্কেই বলো। না আসলে রাজু ভাইকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই, উনি ফার্স্ট টাইম ফার্স্ট ফিল্ম ওনার, যে কাজ করতে গিয়ে আমি তো অত বেশি কাজ করিনি, যতটুকু কাজ করেছি তার মধ্যে যতটুকু আমার মনে হচ্ছে যে ওনার মধ্যে যে মানে ভুলের যে ব্যাপার, যে যেটাকে বোঝাতে চাচ্ছেন আর কি, আমি কাজ করতে গিয়ে ওই মুহূর্তটা বুঝেছি যে উনি আসলে বুঝতে পেরেছেন যে ভুলটাকে কীভাবে করতে হবে, মানে ভুলটা যে একজন অ্যাক্ট্রেস একজন অ্যাক্টর কীভাবে তাদেরকে কাজটাকে গুছিয়ে করানো যায়। আমি তো যখন ফার্স্টে আমাকে বললেন গল্পটা, তা আমি বললাম যে এটা আমাকে নিতে মানে আমাকে নিলে ভালো হয়, আপনি যে বলছেন, বললো যে ক্যারেক্টারটা তুমি ভেবো না যে ছোটো কিংবা কিছু একটা মানে তোমার ইম্পর্টেন্ট একটা ইয়ে আছে কিংবা না, এটা আমি বললাম যে না, আপনি যখন বলেছেন আমাকে, আমি যদি এটার কাজ করার যোগ্য হয়ে থাকি তাহলে নিশ্চয়ই আমি কাজ করব। তো করতে গিয়ে দেখেছি আসলে আমি আসলে তুমি যোগ্য যোগ্য তাই কি? আচ্ছা, অবিয়াসলি, বাট পরে একটু আমি আমার তো এটা প্রথম, আমার স্বাভাবিক একটা ভয় ছিল, বাট ইউনিটে যাওয়ার পরে আমি যে জিনিসটা মানে ফার্স্ট ফিল করছি যে ব্যাপারটা অনেকটা মানে পুরোটাই একটা পারিবারিক একটা এনভায়রনমেন্ট ছিল, আমার ওই কোনো হেজিটেশন হয়নি, আমি মাঝে মাঝে লেট করে যেতাম, তার জন্য আমাকে কখনো বকাও খেতে হয়নি। কি মজা, কেন লেটটা হতো? লেট হতো অ্যাকচুয়ালি ঢাকা শহরের জ্যাম, আমি ইচ্ছা করে কখনো লেট করতে চাইনি, আর রাজু ভাই আমাকে সবসময় সাপোর্ট করছেন, এর জন্য আমি তার কাছে থ্যাঙ্কফুল। আচ্ছা, আমরা এখন ইচ্ছা করে একটা জিনিস করব, সেটা হচ্ছে একটি বিরতি নেব, তবে আমরা লেট করব না, তাড়াতাড়ি ঘুরে আসছি।